স্বাগত সবাইকে এন টিভির নিয়মিত সরাসরি আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল সাউন দর্শকের অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি আজ আমরা রেমিটেন্স এবং প্রবাসীদের বিনিয়োগ সম্পর্কে কথা বলব এজন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর আহসান ইস মনসুর আরও আছেন এবছর রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত রাশিয়া প্রবাসী ব্যবসায়ী পারভেজ তমাল স্বাগত আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে তো পারভেজ তোমাল আপনার কাছেই প্রথমে আসব গত সপ্তাহেই বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড দিল সেখানে আপনিও অ্যাওয়ার্ড পেয়েছেন তো একত্রিশ ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানকে এবছর রেমিটেন্স অ্যাওয়ার্ড দিয়েছি তো এই ধরনের আয়োজনকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন আসলে আমি এই ধরনের আয়োজনকে স্বাগত জানাই কারণ এ আমি যতদূর জানি যে তিন বছর ধরে এই রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা থার্ড টাইম যারা বড় আকারে রেমিটেন্স করে আসলে দেশে ইনভেস্টমেন্টের জন্য রেমিটেন্স করে তো আমার মনে হয় যে এই জিনিসটা আরেকটু একত্রিশ পঁয়ত্রিশ না হয়ে আরও বেশি হতে পারে বিভিন্ন দেশভিত্তিক হতে পারে যে যেমন সিআইপি দেওয়া হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেভাবে বিভিন্ন দেশভিত্তিক হলে তখন সবার মধ্যে উৎসাহটা আছে অনেক দেশ থেকে কম রেমিটেন্স আসে সেখানে লোকজন আরও উৎসাহ বেশি পাবে যে এক একমাত্র মধ্যপ্রাচ্যের কিছু লোকজন হয়তো দেখা গেলো এইবার রেমিটেন্স আর ম্যাক্সিমাম রেমিটেন্স পেয়েছে যারা মেনলি ব্রোকারেজ বিজনেস করেন যারা টাকা মানি ট্রান্সফারের সাথে জড়িত তারাই দেখলাম যে বেশি রেমিটেন্স রেমিটেন্স করেন আসলে তাদের রেমিটেন্সটা একটু অন্যরকম রেমিটেন্স দেন প্রবাসীদের অন রেমিটেন্সটা আমার মনে হয় যে এটা দেশভিত্তিক বা অঞ্চলভিত্তিক হওয়া উচিত আমাদের অর্থনীতির যে অবস্থা বড় রিজার্ভ সেখানে তো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রেমিটেন্স মানে এখানে আসলে এই রেমিটেন্স যে পর্যায়ে আছে মানে এটা বাড়ানো বা বাড়ানোর উদ্যোগগুলো আসলে অর্থনীতির জন্য কতটা জরুরি রেমিটেন্স তো আমাদের অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখে কিছুদিন আগেও এটা জাতীয় আয়ের নয় শতাংশের মতো ছিল প্রায় দশের কাছাকাছি বিভিন্ন কারণে এটা একটু কমে গেছে এখন প্রায় সাত শতাংশের মতো কমে গেছে কারণ প্রধানত গত দু বছর কিন্তু রেমিটেন্স বাড়ে নাই অ্যাকচুয়ালি একটু কমেছে গত বছর এবছরও একটু নিম্নমুখী আছে সেই ধারাটা এটা একটা 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 শঙ্কার বিষয় অবশ্যই কারণ আমরা আমাদের জাতীয় আয়ের একটা প্রায় আট নয় শতাংশ এখান থেকে আসে যেটাকে বলি গ্রস ন্যাশনাল ইনকাম জিডিপিতে একটা হচ্ছে যেটা হচ্ছে আভ্যন্তরীণভাবে পণ্য কিন্তু আমাদের ইনকামটা কিন্তু তার চাইতে আরও আট নয় শতাংশ বেশি কারণ এই রেমিটেন্সের কারণে কাজ রেমিটেন্সটা এই 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 আমাদের ক্রস ন্যাশনাল ইনকামকে বাড়িয়ে দিচ্ছে জাতীয় আয় মাথাপিছু আয়কেও বাড়িয়ে দিচ্ছে হিসাবে অঙ্কের হিসাবে তো সেই জন্য রেমিটেন্স বাড়ুক এটা আমরা সবাই চাই এবং রেমিটেন্সের অবদানটা শুধু অনেক সময় অনেকে ক্রিটিসাইজ করে যে এটা সরাসরি শিল্প খাতে যাচ্ছে না এটা বিনিয়োগে ওইভাবে ব্যবহৃত হয় না কিন্তু তার সত্ত্বেও আমি বলবো গ্রামীণ অর্থনীতিতে এবং বিশেষ করে গ্রামীণ যে নিম্ন আয়ের পরিবার এবং নিম্ন মধ্যমায়ের পরিবারগুলোতে সরাসরিভাবে কিন্তু এই মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ান রেমিটেন্সগুলো সরাসরিভাবে সেখানে যাচ্ছে নর্থ কথা বলছি না আমি এখানে এই যে এই যে যাচ্ছে এটা আমাদের স্বাস্থ্য পুষ্টি শিক্ষা এবং তাদের যে অবকাঠামো উন্নয়ন বিশেষ করে বাড়িঘর পরিচ্ছন্নতা এগুলোতে ব্যাপকভাবে অবদান রাখছে এবং ব্যাপকভাবে এই শিশু মৃত্যুর হার মাতৃ হার বা আমাদের গড় আয়ুকে বাড়িয়ে দিতে সাহায্য করছে কাজে রেমিটেন্সে এই রোলটা সামাজিক উন্নয়নে ব্যাপকভাবে একটা ভূমিকা রাখছে কাজে এটাকে বাড়াতে পারলে পরে এটা আমাদের গ্রামীণ অর্থনীতি আমাদের নিম্ন মধ্যবিত্ত আয়ের পরিবারগুলোকে ব্যাপকভাবে সহায়তা দিতে পারবে আগামীতেও কিন্তু এই যে কমে যাওয়াটা এটা একটা কনসার্ট হয়ে গেছে আমার কাছে মনে হয় এবং এটা কেন হচ্ছে সে বিষয়ে ঘটিয়ে দেখার দরকার বিশেষভাবে এই জন্য যে গত বছর গত ন মাসে গত আগের নয় মাসের তুলনায় মাসে জুলাই জানুয়ারি টু সেপ্টেম্বর জানুয়ারি টু সেপ্টেম্বর প্রায় পঞ্চাশ শতাংশের মতো লোক বেশি গিয়েছে অথচ আয় কমে গেছে সেখানে উল্টোটা টোটাল আয়টাই কমে গেছে কিন্তু ব্যক্তি গেছে কিন্তু পঞ্চাশ শতাংশের কাছাকাছি ফর্টি ফাইভ পার্সেন্ট বেশি একই সময়ের মধ্যে তো এই দিকটাকে সরকারের কথা দেখতে টাকাটা কোথায় যাচ্ছে কেন আমরা এটা ব্যাংকিং খাতের মাধ্যমে এই টাকাটা পাচ্ছি না সেখানে একটা বড় পলিসিগত সমস্যা আছে সে বিষয়ে আলাপ করতে পারি যদি সময় থাকে জি আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করেন মানে টাকা পাঠানো বা এই রেমিটেন্স আসাটা এই চেইনটার মধ্যে আসলে কোনো প্রতিবন্ধকতা আপনারা দেখছেন কিনা আমি আসলে একজন প্রবাসীর সাথে সাথে আমি একটা প্রবাসী ব্যাংকের সাথে জড়িত আমি আসলে দেখছি যে দিনে দিনে রেমিটেন্সটা মানে বৈধ চ্যানেলে আমার মনে হচ্ছে যে লোকসংখ্যা বাড়ছেই বাড়ছে কারণ আমাদের দেশের প্রবাসী যারা যারা রেমিটেন্সটা পাঠায় তাদের ম্যাক্সিমাম লোকদের মধ্যে তারা অত শিক্ষিত নয় বা তাদের অনেকেই দিনে দশ ঘন্টা থেকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করে <clears throat> তো এই এর ফলে বাংলাদেশ ব্যাংকের যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি এখানে ব্যাংকিং আমরা এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর রাজ রহমান সাহেবের সাথে কথা বলেছিলাম আমার মনে হয় যে নতুন গভর্নর সাহেব উনিও চিন্তা করবেন যে সহজ করে দেওয়া পথ একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খোলা যারা একজন প্রবাসী বিদেশ থেকে বসে অনলাইনে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারে এখন দেখা যাচ্ছে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে গেলে আগের মতো এখন পর্যন্ত ইভেন তিনটা প্রবাসী ব্যাংক দেওয়া সত্ত্বেও কোনো ধরনের নতুন আইনগত কাঠামো তৈরি করা হয় না প্রবাসীদের জন্য যে তার প্রবাসীরা খুব সহজভাবে একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারবে তাহলে হয়তোবা অনেকটা অনেক সময় ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুললে হয়তো দেখা গেল যে অনেকের হয়তোবা স্যালারিতেই হয়তো বাংলাদেশে সে গ্রহণ করতে পারতো বাংলাদেশ অ্যাকাউন্টে এইখানে আমরা এখন গ্লোবালাইজেশনের যুগে থাকি আমার আমি যেমন অনেক দেশে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে আমার অনেক দেশের আরেক দেশের স্যালারি কিন্তু আমার অন্য দেশের অ্যাকাউন্টে আসছে এই জিনিসটা বাংলাদেশ ব্যাংক যদি সহজ করে দিত যে নিজের উপস্থিত থেকে যে সিগনেচার করে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট করবে এটা এবং অনলাইন ব্যাংকিংটা আরও সুবিধা ফরেন কারেন্সির জন্য কিন্তু আমাদের কোনো অনলাইন ব্যাংকিং । নাই আমাদের দেশে টাকার যে কয়েকটা ব্যাংক অনলাইন ব্যাংকিং করছে শুধু টাকার জন্য ফরেন কারেন্সির নো অনলাইন ব্যাংকিং এখানে একটা লিমিটেশনের মধ্যে প্রবাসীদের জন্য কোনো আলাদা আইনগত অবকাঠামো তৈরি করতে হবে যাতে প্রবাসীরা খুব সহজভাবে খুব সহজ অ্যাপসের মাধ্যমে একটা অল্প শিক্ষিত লোক যে একদম কনস্ট্রাকশনের কাজ করছে মধ্যপ্রাচ্যে সে খুব সহজভাবে এই তার অ্যাকাউন্ট ওপেন করবে তার স্যালারি গ্রহণ করবে তাহলে আমার মনে হয় যে এখানে অনেক বেড়ে যাবে রেমিটেন্স আপনি কি মনে করেন এই প্রসেসটার সম্পর্কে আসলে পরামর্শ কি আপনার আমার মনে হয় সাজেশনটা খুবই একটা একটা গ্রহণযোগ্য রেকমেন্ডেশন বলে আমি মনে করি কারণ বিধিনিষেধ আমাদের প্রচুর আমাদের সেই এখনও নাইনটিন ফর্টি সেভেন পাকিস্তান আমলের ফর্টি সেভেন ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট যেটার ভিত্তি ফর্টি বলা হচ্ছে আসল ভিত্তি হচ্ছে ব্রিটিশ ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট ইন্ডিয়ান ব্রিটিশ ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোলার তো এই যে মান্ধাতার আমলের একটা আইন দিয়ে আমরা এখনও চলছি এটা কিন্তু ঠিক না এবার আমি নিজে কথাই বলি আমি আমার পেনশন পাই বাইরে ওখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওই তখনকার থেকেই করা সেখানেই জমা হচ্ছে আচ্ছা আমি টাকাটা ডলারটা আমি যে মুহূর্তে বাংলাদেশে আনবো সাথে সাথে ওটা টাকার ট্রান্সফার হয়ে যাচ্ছে আমার ফরেন এক্সচেঞ্জ অ্যাকাউন্ট আছে কিন্তু ওখানে আমি একদিনও রাখতে পারি না ওটাকে অটোমেটিক কনভার্ট করে ফেলছে তাহলে আমি কি করব আমি একজন নাগরিক আমি কিন্তু বিশ্বায়নের সাথে আমি নিজেও ট্রাভেল করব পার্চেস করব আমার ক্রেডিট কার্ড আছে আমার এটা আছে সেটা আছে বাংলাদেশে আমাকে ক্রেডিট কার্ডের লিমিট দেবে পাঁচ হাজার টাকা পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা যথেষ্ট নয় আমার যদি ক্যাপাসিটি থাকে আমার যদি ফরেন আর্নিং থাকে আমাকে পঞ্চাশ হাজার টাকা ডলার দিতে আমার কী আপত্তি থাকবে সব ডেবিট কার্ড হতে পারে আমার যদি অ্যাকাউন্টের টাকা ডলার থাকে আমাকে কেন দিবে না আমার প্রস্তুত সেটা আমার টাকাই আমি খরচ করব বাংলাদেশ ব্যাংকের বিধিনিষেধের কী প্রয়োজন আছে এখানে আমি আই ফাইন্ড ইট অবজেকশনে তো আমাদের এই ধরনের কিছু থাকাতে কী আমেরিকাতে অ্যাকাউন্ট রাখো সিঙ্গাপুরে অ্যাকাউন্ট রাখো বস্কোতে আপনি অ্যাকাউন্ট রাখবেন আপনি এখানে দিয়ে আপনার এই আপতকালীন চালাবেন আজকে আমার আমার গত মাসে একটা অসুখর সিঙ্গাপুরে গেলাম আমার বড় রকমের চিকিৎসার প্রয়োজন বাংলাদেশের থেকে টাকা নিয়ে আমি এটা করতে পারবো না লিগালি আসলে এই সমস্যাগুলোর মানে আইনটা বেশ পুরনো তো এখানে আসলে মানে কী ধরনের উদ্যোগ শুধু আইন পরিবর্তন নাকি নতুন আরও কিছু সংযুক্ত করতে হবে দেখুন বাংলাদেশ এখন একটা আমরা উন্নয়নের সাথে সাথে আমাদের কিন্তু ওয়ার্ল্ড অ্যাফেয়ারের সাথে আমরা যুক্ত হয়ে গেছি বিশ্ব অর্থনীতির সাথে আমরা যুক্ত এখন একটা কোম্পানি যদি বাইরে ছোটোখাটো তাদের অফিস করতে চায় সে টাকাটাও তাকে দেওয়া হয় না অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশ কেস বাই কেস এবং খুব লিমিটেড কেসে শুধুমাত্র দু তিনটা কোম্পানিকে এগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র এই যে সিচুয়েশনটা এটা কিন্তু ফলে কি হয় আলটিমেটলি সব বাঙালি বড়ো বড়ো কোম্পানি তাদের সবারই সিঙ্গাপুর অফিস আছে তাদের সবারই দুবাই বা নিউ ইয়র্কে অফিস আছে কিন্তু টাকাটা কোথার থেকে ওই হুন্ডির মাধ্যমে বা অন্যভাবে তারা ওই টাকাটা সরিয়ে ফেলে করেছে বেআইনি এই প্রতারণার আশ্রয় নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হয় না সরকারি আইনি কিন্তু অনেককে বাধ্য করছে এই ধরনের বেআইনি কার্যকলাপে যেতে কাজে আমি মনে করি যে কিছু কিছু জিনিস সরকারকে বা বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে দেখতে হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং উইদাউট এনি রিস্ক টু দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম ফাইন্যান্সিয়াল সিস্টেমে কোনো রিস্ক হোক সেটা আমরা চাই না রিস্ক না নিয়ে করা সম্ভব যদি আমার ফরেন কারেন্সির অ্যাকাউন্টে আমি টাকা রাখতে পারি এবং সেখান থেকে যদি আমি ব্যবহার করি এটা তো বাংলাদেশ সরকারের বাংলাদেশের অর্থনীতির কোনো ক্ষতি বা কিছু হচ্ছে না টাকাটা যদি আমি বাংলাদেশে এনে রাখি তাহলে বাংলাদেশের ইকোনমি উপকৃত হয় ব্যাংকিং খাতে উপকৃত হচ্ছে তারা কমিশনটা পাচ্ছে এখন টাকাটা আমাকে যেহেতু আমাকে ব্যবহার করতে দিবে না সেহেতু আমি টাকাটা আনবই না টাকাটা কোথায় থাকবে লন্ডনে থাকবে নিউ ইয়র্কে থাকবে বা মস্কোতে থাকবে বা সিঙ্গাপুরে থাকবে দেশ কী পেলো আমাদের ব্যাঙ্কিং খাত কী পেলো তারা এটা থেকে তারা এটা পেলো না ফলে তাদের একটা বিজনেসে একটা ক্ষতি হলো এই জিনিসগুলোকে সরকারকে বুঝতে হবে যে আইন করে বিধিনিষেধ করে আমরা কিন্তু আলটিমেটলি আমাদের নিজের পায়ে আমরা কুরোর মারছি এই যে এই যে কমে যাচ্ছে ধারাবাহিকভাবে আমাদের রেমিটেন্স ফল করছে অথচ জনসরূপ শক্তি রপ্তানি বাড়ছে এই বিপরীত তো কেন মূল কারণ হচ্ছে একটা বড় অঙ্কের টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে এবং সেই টাকাটা হুন্ডির মাধ্যমে দুবাইয়ে সিঙ্গাপুরে রিয়াদ এবং জেদ্দাতে এবং লন্ডনে ওইখানেই টাকাটা শর্ট সার্কিট হয়ে যায় যেটাকে আমাদের শর্ট সার্কিট অর্থাৎ টাকাটা ওইখানকার টাকা ওইখানেই থেকে ওইখান থেকে লন্ডন বা নিউ ইয়র্কে চলে যাচ্ছে আর সম টাকা ঢাকা থেকে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হচ্ছে কাজেই ট্রানজ্যাকশন ক্লিয়ার মানি ট্রান্সফার নেট ইমপ্যাক্টটা কোথায় যে যে কর্ম কর্মচারী যে নিয়ম কাজ করছে সে কিন্তু টাকা টাকা ঠিকই পেয়ে গেল কিন্তু দেশে অর্থ টাকাটা আসলো না দেশে টাকাটা বিনিয়োগ হলো না দেশ ক্ষতিগ্রস্ত হলো এখানে দুটো জিনিস কাজ করছে একটা তো হচ্ছে যে ওই বাধ্যবাধকতার অভাবের কারণে বাধ্যবাধকতার কারণে দুই নম্বর যেটা হচ্ছে এক্সচেঞ্জের মধ্যে একটা বিরাট তফাত তৈরি হয়ে গেছে বাজারে যদি আমি আমি হুন্ডির মাধ্যমে দিই আমাকে একাশি টাকা পঞ্চাশ পয়সা থেকে বিরাশি টাকা পর্যন্ত দেবে তারা অথচ আমি যদি ব্যাঙ্কিং খাতে আনি আমাকে সাতাত্তর টাকা আশি পয়সা করে আমি পাচ্ছি তো এই যে তফতটা চার চার টাকা তফাত হচ্ছে এই চার টাকা কিন্তু একটা বড় তফাত আমি এক লক্ষ ডলার আসলে চার লক্ষ টাকা এখানে চলে যাচ্ছে আমার তো এটা এটা কিন্তু বিরাট একটা ইনসেন্টিভ কাজ করে ডিসইনসেনটিভ কাজ করে দেশে টাকা লিগাল পথে আনার ব্যাপারে এবং হুন্ডিকে সহায়তা দিচ্ছে এবং আমাদের দেশ থেকে ব্যাপকভাবে অর্থ পাচারে এটা একটা ভূমিকা রাখছে সরকারকে এদিকে দৃষ্টি দিতে হবে আমি কয়েকটা জিনিস বলতে যাচ্ছি আসলে আমি যেহেতু ব্যাংকিং সেক্টরের সাথে জড়িত এখানে এবং রাশিয়াতে দুই জায়গায় ব্যাঙ্কিং সেক্টর বড় আমার আইটি বিজনেস করি পাশাপাশি আমার ব্যাংকিংয়ের কিছু ইনভেস্টমেন্ট আছে তো সাইকেল অলরেডি আবিষ্কার হয়েছে রাশায়ন ভাষার কথা আছে এরকম সাইকেল যে সাইকেল অলরেডি আবিষ্কার হয়েছে সেই সাইকেলকে আবার নতুন করে আবিষ্কার করার কিছু নেই পৃথিবীর বহু দেশে অলরেডি উদাহরণ আছে কীভাবে ফরেন কারেন্সি রেমিটেন্সকে অলরেডি অবকাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে এখানে এই এই জিনিস আমরা অন্য অন্য দেশগুলোতে দেখলেই আমরা পারি যে কিভাবে এটা ফিলিপিনে হচ্ছে কীভাবে ভিয়েতনামে হচ্ছে কীভাবে চায়নাতে হচ্ছে ঠিক সেভাবে যদি আমরা যাই তো তাদের জিনিসগুলো ফলো করি এখানে কিন্তু কয়েকটা মানে মানে কয়েকটা ছোটোখাটো জিনিসগুলো বাংলাদেশ ব্যাংক চোখে আনছেন না বা তাদের ব্রোকারেসি কারণে দিচ্ছেন না এক হলো রেমিটেন্স ইন এবং আউট এই দেশের যে কথাটা বলছেন যে এই দেশের ব্যবসা সিঙ্গাপুরে অন্যভাবে হুন্ডির মাধ্যমে টাকা দিয়ে করছে আমি যতখানি জানি যে এই দেশের সব ব্যবসায়ীরা সিঙ্গাপুর ইন করে বাইরেই টাকাটা রাখছেন ওখানে একটা আলাদা টার্নওভার হচ্ছে আসলে এই মেইন ব্যাপারটা সাদা কালোর যে ব্যাপারটা পার্থক্যটা হলো ব্রোক্রেসি যখন সহজ হয়ে যাবে যে কোনো জিনিস অবকাঠামোর মধ্যে ট্রান্সপারেন্সি ট্রান্সফার যত সহজ হয়ে যাবে তত লোকজনের জন্য সহজ হয়ে যাবে কেনা বেচার রেট এটা নিয়েও আমরা রেমিটেন্স অ্যাওয়ার্ডের দিনে বলেছিলাম যে এখানে দরকার কেনা বেচার রেটের মধ্যে খুবই কম পার্থক্য হওয়া উচিত এবং আমি যে কথাটা বলছি অ্যাকাউন্ট খোলার ব্যাপারে এনআই ব্যাঙ্কগুলোর জন্য আলাদা অবকাঠামো দেওয়া আলাদা আইন দেওয়া সহজ করে দেওয়া অ্যাকাউন্ট খোলা এই কয়েকটা সাধারণ পদক্ষেপ নিলে এবং ওই দিনকে আমি রেমিটেন্স অ্যাওয়ার্ডের দিনে বলেছিলাম যে আমরা যারা প্রবাসী আছে প্রবাসীদের রেমিটেন্সটা শুধু সেন্টিমেন্ট একটা বিরাট কাজ করে এর সাথে আমাদের দরকার যে এই ইনভেস্টমেন্টের একটা মানে আইনি প্রতিরক্ষা তৈরি করা যে আমরা বাসীরা অনেক সময় চিন্তা করি যারা এক্সপার্টিস বিদেশে আছে তারা চিন্তা করে এই টাকাটা দেশে পাঠাবো কি পাঠাবো না আমি দেশে থাকি না আমার টাকাটা কেউ আত্মসাত করবে অথবা বাংলাদেশে এই কিভাবে আমি কোনো পার্টনারশিপ যাব। যেমন গভর্নমেন্ট একটা নিটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টের একটা সুযোগ করে দিছে এতে দেখা গেছে যে যখনই ক্যাপিটাল মার্কেটটা একটু ভালো হচ্ছে তখনই বিদেশ থেকে বিরাট নিটা অ্যাকাউন্টের মাধ্যমে বিরাট একটা রেমিটেন্স আসে এখন এই মুহূর্তে হয়তোবা ক্যাপিটাল মার্কেট ওইভাবে স্থিতিশীল আছে অথবা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট একটু আমরা জানি যে কিছু সমস্যা হয়েছিল সেই সমস্যার কারণে এখন বাইরে যারা প্রবাসীরা কিন্তু এখন নিটা অ্যাকাউন্টে অতভাবে টাকা পাঠাচ্ছেন না এই ইনভেস্টমেন্টের পরিমাণটা কমে গেছে এই জিনিসগুলো সবগুলো দেখতে হবে তাহলে হয়তো বা দেখা যাবে যদিও রিজার্ভ বাংলাদেশের ব্যাংকে বাড়ছে ষোলো বিলিয়ন রেমিটেন্স আসছে কিন্তু তারপরও কোথাও না কোথাও ফাঁক আছে আরও একটা বিরাট আমাদের দশ কোটি লোক বাইরে কাজ করে আপনি চিন্তাই করছেন যে কত বড় রেমিট্যান্স হওয়া সম্ভব তো এস পুরো সুযোগটা কাজে লাগাতে পারবে যে দেশ যে নতুন ভিশন আছে টু বা টু থাউজেন্ড আমরা একটা মধ্যময়ের দেশ গড়ব আজকে জিডিপির যদি সেভেন পার্সেন্ট বা নাইন পার্সেন্ট হয় রেমিটেন্স এটা যদি আরও বাড়ে আমাদের একটা বিরাট সুযোগ আসবে যে এই এই ইনভেস্টমেন্টটা এই যে উনি বললেন যে গ্রামীণ স্যার বললেন যে গ্রামীণ যে উন্নয়ন হচ্ছে আসলে এটা ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হয়ে যাচ্ছে গ্রামে গ্রামে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন কিন্তু একটা দেশের অবকাঠামোকে অন্য পর্যায়ে নিয়ে যাবে ডক্টর হাসান হাসমসর আপনার কাছে আসবো যে আমরা যদি মানে রেমিটেন্স আয়ের দিক থেকে শীর্ষ দেশগুলো দেখি ভারত চীন এবং ফিলিপিন এর মধ্যে অনেক ভারত চীনের অনেক জনশক্তির সংখ্যা বাট ফিলিপিন হচ্ছে বাংলাদেশের চেয়ে অনেক কম জনশক্তি বাইরে থাকেন তারপরও তারা অনেক কয়েক গুণ বেশি রেমিটেন্স আয় করছে এটা কি মানে আমরা কি আসলে মানে যে জনশক্তি আমাদের আছে তাদের দক্ষতার অভাবে আসলে পিছিয়ে আছে কি বা কী মনে হচ্ছে আপনার না এটা তো অবশ্যই আমরা পার ক্যাপিটা যেটাকে আমরা বলি অর্থাৎ মাথাপিছু রেমিটেন্স যারা বিদেশে গিয়েছে তাদের মাথাপিছু কত পাচ্ছি বাংলাদেশ হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে ইভেন নেপালের চাইতেও আমরা কম পাই ভারতের চাইতেও কম পাই পাকিস্তানের চাইতেও কম পাই শ্রীলঙ্কার চাইতে অনেক কম পাই নেপালের চাইতেও আমরা কম পাই সেটা দুর্ভাগ্যজনক ফিলিপিন্স অনেক উপরের কারণ ফিলিপিন্সের কিন্তু একটু খেয়াল রাখতে হবে ফিলিপিন্সের যারা মাইগ্রেন্ট তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে ফ্লুয়েন্ট ইন ইংলিশ তাদের লেভেল স্কিল লেভেলটা অনেক উপরের তারা নার্সিংয়ে খুব ভালো তারা সেবা কাজে বিশেষ করে হাউসহোল্ডের কাজ ভালো আমি সৌদি আরেবিয়াতে যখন গেলাম সৌদি মানুষের অতিথি ওয়াজ রিডিং নিউজ পেপারে যে তারা বলছে ওয়াইফ ইন্টারভিউ করছে ওয়াইফরা বলছে সৌদি ওয়াইফ যে আমরা একটা ফিলিপিনোকে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি থার্টি থ্রি থাউজেন্ড রিয়াল পর্যন্ত দিতে রাজি আছি ফর দ্য সেম জব বাংলাদেশ ইজ বিকজ দ্যট স্কিলের নো সাতশো রিয়াল দিচ্ছে তারা তো এই যে ডিফারেন্সটা ইজ বিকজ অফ দ্য স্কিল ক্যাপ বিকজ অফ কমিউনিকেশন ক্যাপ তারা কমিউনিকেট করতে পারে না আমাদের সাথে তারা আমাদের পারে আমাদের ওই কোনো অভ্যাসও নাই নাই আমরা দেখিও কিছুই এই যে এই গ্যাপগুলোকে যদি আমরা পারি সেক্ষেত্রে তো আমাদের মানে জনশক্তি তো যাচ্ছে দেশের বাইরে তো মানে আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচিগুলো সরকারি পক্ষ থেকে তো অনেক ধরনের কর্মসূচি নেওয়া হয় সেই জায়গাতে আসলে কোনো গ্যাপ আছে কিনা সেখানে বড় গ্যাপ আছে এক নম্বর হচ্ছে যে নাম্বার গেমেও আমরা পিছিয়ে আছি পর্যাপ্ত ইনস্টিটিউট নাই দু নম্বর হচ্ছে যে যেসব শেখানো হচ্ছে সেগুলোর সাথে বাস্তবের অনেক পার্থক্য আছে এবং সেখানে একটা কোয়ালিটেটিভ গ্যাপ আছে কোয়ান্টিটেটিভ গ্যাপ আছে কোয়ালিটেটিভ গ্যাপ আছে এখানে আমাদের সব মিলিয়ে প্রায় হাফে মিলিয়নের মতো ট্রেনিং হচ্ছে এটার মধ্যে বেশিরভাগই দেশে লেগে যায় দেশের মিস্ত্রি এরাও তো ওইখান থেকেই আসছে আর বিদেশে যাচ্ছে প্রায় ছয় লাখ লোক তাহলে তো আমরা ওইখানেই তো গ্যাপ হয়ে গেল ট্রেনিং গ্যাপ কাজে এটা ব্যাপকভাবে এখানে বিনিয়োগ করতে হবে ব্যাপকভাবে ব্যক্তিখাতকে এখানে নিয়ে আসতে হবে এবং তাদেরকে এবং যারা যাচ্ছে তাদেরকেও ট্রেন না করে কাউকে পাঠানো যাবে না এই ধরনের নীতিমালা নিয়ে আসে আসলে এখানে একটু অ্যাড করতে যাচ্ছে আসলে গ্লোবালাইজেশনের যুক্ত এখানে গ্লোবালাইজেশন অ্যান্ড লবিং শব্দটা কিন্তু একই রকম আমি ইউরোপে থাকি রাশিয়াতে থাকি ইউরোপে কিন্তু প্রত্যেকটা দেশের নিজস্ব ভাষা যেমন আমাদের মস্কো দূতাবাসের আজকের মাননীয় মাননীয় রাষ্ট্রদূত উনি রাশায়ন ভাষী উনি রাশায়ন ভাষা জানেন এই যে দেখেন এই গত ছয় বছরে কত রাশিয়ার সাথে চলে যাচ্ছে এখানে লবিংয়ে একটা বিরাট প্রয়োজন আছে আজকে জানি যে আমি রাশিয়াতে দক্ষ দক্ষ লোক নেওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে এখানে যারা যাবে তাদের প্রথম থেকে যদি একটু ভাষা শিখিয়ে দেওয়া হয় প্রথম থেকে একটু দক্ষ লোক তৈরি করা হয় যে আমাদের যেমন মাননীয় রাষ্ট্রদূত সাহেব উনি যেমন বোঝেন যে এই এলাকাটা কী ধরনের লোক লাগবে ওই ধরনের করে আমরা যদি তৈরি করি আমি আজকে শুনছি যে মস্কো শহরে ইন্ডিয়া থেকে প্রায় দশ হাজার ট্যাক্সি ড্রাইভার যাবে তো এই জিনিসগুলো অবশ্যই তাদের রাসায়নভাসী হতে হবে তো এই জিনিসগুলো লবিংয়ের প্রয়োজনটা একটা বিরাট আছে এখানে একটা গ্যাপ আমি দেখছি যে প্রত্যেকটা দেশে আমাদের রাষ্ট্র আমাদের যে অ্যাম্বেসিগুলো আছে তাদের ওই ওই দেশের লবিং আপনি যে স্যার যে কথাটা বললেন যে একজন নেপালিস কেন বেশি পায় আমি জানি যে প্রত্যেকটা অ্যাম্বেসি যদি ওই ওই সরকারের সাথে ভালো মতো লবিং করেন তাহলে কিন্তু বেতন লেভেলটা একটু উপরে নিয়ে যায় বাংলাদেশিদের কেন কম বেতন দেওয়া হচ্ছে সৌদি আরবে সাতশো রিয়াল অ্যাভারেজ আর কেন নেপালিদের তেরোশো থেকে আঠারোশো রিয়াল দেওয়া হচ্ছে ইন্ডিয়ানদের কেন পনেরোশো থেকে পঁচিশশো রিয়াল দেওয়া হচ্ছে একই ধরনের কাজে এই জিনিসটা কিন্তু এমবিসির একটা বিরাট ভূমিকা মানে জনশক্তির দক্ষতা বৃদ্ধি যেমন জরুরি তেমনি ওই প্রত্যেকটা খুবই জরুরি তবে আমি আপনার কাছে আরেকটি বিষয় আসবো আমরা মানে একটু বেশি সময়ও নেই আমাদের হাতে তো আপনি যদি বলেন যে মানে প্রবাসীরা তো রেমিটেন্স পাঠাচ্ছে তো ইনভেস্টমেন্ট আসলে বাংলাদেশে কেমন করছেন প্রবাসীরা অনেক বড় বড় ব্যবসায়ী আছেন দেশে বিদেশে তো বিদেশে এই যারা প্রবাসী আছেন তারা ইনভেস্টমেন্ট আসলে বিভিন্ন খাতে যেমন আপনি আইটি খাতে ব্যবসা করছেন রাশিয়ায় তো বাংলাদেশে ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনাদের আসলে মনোভাব বা মানে কোনো ধরনের প্রত্যাশা বা প্রত্যাশায় কোনো গ্যাপ আছে কিনা আসলে ইনভেস্টমেন্ট আর এনভায়রনমেন্ট এটা দুইটা একটা পাশাপাশি শব্দ যখন এনভায়রনমেন্ট হবে ইনভেস্টমেন্ট অবশ্যই আসবে এখানে কোনো ব্যাপার নেই এখানে যদি প্রবাসী আমরা যারা বাইরে ভালো করছি আমাদের সবারই অবশ্যই ওইভাবে ওই সেন্টিমেন্ট কাট করছে যে বাংলাদেশে যে আজকের যে ডেভেলপমেন্ট হচ্ছে তার সাথে জড়িত হয় এবং এখানে শুধুমাত্র এনভায়রনমেন্ট যত অনুকূল হবে ততই বেশি ইনভেস্টমেন্ট হবে এর মানে কি এর জন্য আমাদেরকে কোনো মানে আমাদের সাথে আমরা প্রবাসীদের ইনভেস্টমেন্টটা যেভাবে সিকিউর থাকবে কারণ আমি তো প্রবাসী আমি নন রেসিডেন্ট আমি বাংলাদেশ থাকছি না এর মানে আই ইফ আই ক্যান যে আমি বাইরে থেকে এই ইনভেস্টমেন্টটা দেখাশোনা করতে পারি আমি বাইরে থেকে এই জিনিস ঠিক সেই ধরনের নীতিগত নীতিগত কিছু নীতিমালা লাগবে যে সহজ হয়ে যাবে যেমন আমার স্যার স্যার উনি বললেন যে আমি আজকে প্রবাসী ইনকাম হচ্ছে আমি কেন এই টাকাটা এই বাংলাদেশি ক্রেডিট কার্ডে কেন আমি প্রবাসে বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার ডলারের বেশি বছরে আপনারা জানান হ্যাঁ পরিবেশ অনুকূল হলেই কিছু নতুন নীতিমালা যোগ হলে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা তাহলে আমার মনে হয় যে ইনভেস্টমেন্টটা আরো স্যার এই বিষয়ে আপনি যদি মানে ইনভেস্টমেন্ট আমরা প্রবাসী দিকে বাড়াতে পারি বেশি সময় নেই একটু দেখুন সুযোগ যদি সৃষ্টি করা যায় তাহলে ভিডিও আসবে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন চাইনিজ যদি চাইনাতে যেতে পারে থার্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন ভারতীয়রা যদি ভারতে ফিরত আসতে পারে জি বাংলাদেশের প্রথম জেনারেশন সেকেন্ড জেনারেশন কেন আসবে না অবশ্যই সেইভাবে আমাদের চিন্তা করতে হবে আমাদের দেশকে আগে বিনিয়োগ বান্ধব করতে হবে দেশের নিরাপত্তা দেশে আমাদের অর্থনৈতিক নিরাপত্তা এবং এগুলোকে যদি আমরা এনশিওর করতে কোয়ালিটি অফ লিভিং যদি আমরা দিতে পারি বাংলাদেশের ছেলেদেরকে পরজন্মের হলেও তাদেরকে আমরা ফিরে আনতে পারবো কিন্তু আমাদেরকে দেখতে হবে যদি আমরা ওইটুকু না দিতে পারি তাহলে এই প্রজন্মের বাঙালিদের কিন্তু আমরা দেশে রাখতে পারবো না দেশে আপনাদের দুজনকেই ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক আজ এখানে আমরা শেষ করছি আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এন অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভিবিডি ডট কম এই ঠিকানায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে